আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমি বাজারে গিয়েছি মাছ কেনার জন্য। তো প্রতি মাসে আমি একবার মাছ কাবারি বাজার করি, যেমন মাছ, তারপরে মুদির মাল, চাল ডাল সব কিছু। তো আজকে গেছি সকালবেলা, মাছ কিনে নিয়ে আসছি। বাজারে গিয়েছিলাম 11টার দিকে, তখন দেখি সব মাছ ওঠে নাই, পাঙ্গাস মাছ ওঠে নাই। পরে আবার গেলাম, তো পাঙ্গাস মাছ নিয়ে আসছি কিনে। কিছু সবজিও কিনে নিয়ে আসছি, শসা, করলা, ধনিয়া পাতা, আর এটাকে আমরা আর কি বলি, অনেকে কাকরোল বলে। অনেকেই চিনেন হাওয়া মাছ, সেই আমি অনেক দিন আগে হাওয়া মাছ খাইছিলাম। তো আজকে আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এটা কী মাছ, তো উনি বলল যে একটা কী মাছ যেন নাম বলল। আমি বলছি না, এটা হাওয়া মাছ, আমি ছোটোবেলা আমার বাবা বাড়িতে খাইছি, তো আমি দেখে আজকে চিনি ফেলছি। পরে যাই আবার এই পাঙ্গাস মাছটা নিয়ে আসছি কিনে। ভাত রান্না করার পরে যে মাছ নিয়ে আসছে কিনে, সেই মাছ সিদ্ধ করে আমি আমার বাবুদেরকে খাইতে দিছি, গরম ভাত দিয়ে। গরম ভাত রান্না হওয়ার পরে এখন খাবে তারা, খাইয়ে আর ডিস্টার্ব করবে না, সেই সন্ধ্যা পর্যন্ত তারা চুপচাপ থাকবে। সন্ধ্যার পরে আবার তাদের খিদা লাগবে। এই যে মা আছে, লিসা, লিসার তিনটা বাবু আল্লাহ রহমতে সুস্থ আছে এখনো। গত বছরে আমি বিড়াল পালছি, সেই বিড়ালগুলা ফুলু হয়ে মারা গেছে, অনেক কষ্ট পাইছে যা বলার মতো না। প্রত্যেকটা বিড়াল একটা একটা করে মারা গেছে। আপনারা যারা বিড়াল পালবেন, তারা বিড়ালকে সিদ্ধ করে ভাতের সাথে বা খালি খাইতে দিবেন। আল্লাহর রহমতে লিসার প্রত্যেকটা বাবুই আছে, ঠিকঠাক মতো খায়, কোনো অসুস্থ নাই। তো জানি না শীত আসলে কি হয়, শীত আসলে তো বিড়ালের ফুলু হয়, অন্যান্য রোগ হয়। তো এখনও তো শীত আসতে একটু লেট আছে, তার আগে যদি অনেকটা বড় হয়ে যায় আল্লাহর রহমতে কিছু হবে না। তো এবার ওদেরকে বলছি যে এবার ইঞ্জেকশন দিব ফুলুর, যাতে ফুলু না হয়। আমি একটু ভাতটা লেটেই রান্না করি, যাতে দুই বেলার ভাত একসাথে রান্না করা যায়। সেই পাঙ্গাস মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে আমি রান্না করতেছি। আমি আগে জানতাম না যে কাঁচা কলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা যায়, অনেক ভাবিরাই বলছে যে অনেক মজা। তো এবার আমি ট্রাই করলাম যে সত্যিই অনেক মজা পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা কলা, আর আমার বাসার সবাই পছন্দ করে। এখন পোয়া মাছ রান্না করে নিতেছি রাত্রের জন্য।
আজকে মাছ কাটার জন্য লেট হয়ে গেছে, এর জন্য দুই বেলাটা একসাথে রান্না করে নিতেছি। এখন আবার দিন ছোট হয়ে গেছে, তো রান্না করে কাজ করে একদমই সময় পাই না, তাই দুই বেলাটা একসাথে রান্না করলে হয়তো আমার সন্ধ্যার দিকে একটু ভিডিও এডিট করতে পারবো বা ভিডিও ছাড়তে পারবো, এর জন্য আমি দুই বেলাটা আজকে তরকারি রান্না করে নিলাম। কি করব, বাজার করতে হয়, রান্না করতে হয়, সব সামলাইতে হয়। আজকে আমি এই পোয়া মাছটা খালি রান্না করব ধনিয়া পাতা দিয়ে। বাজারে ধনিয়া পাতা উঠছে নতুন, ধনিয়া পাতা নিয়ে আসছি, পোয়া মাছ রান্না করব খালি। শীতকালীন অনেক সবজি উঠা শুরু হয়ে গেছে বাজারে, তো এখন প্রচুর দাম, কেনা একদমই সম্ভব না। মূলা, পাতাকপি, ফুলকপি সবই উঠতেছে বাজারে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।